हेलो गाइज वेलकम टू फिल्मी दुनिया। और आजकल वीडियो टॉपिक अनेक आलदा एखे हमें अपन बोलो एम एक सॉन्गर बेपारे जो पॉपुलर ना हो अनेक पॉपुलर सॉन्गटार नाम हलो ग्लोमी संडे। और सॉन्गर विशेषत्व ये सॉन्गटा सुने आज पर्यंत 100 থেকেও বেশি লোকজন সুইসাইড করে নিয়েছে। तो ভিডিওতে আমি এর ব্যাপারে বলবো। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরি স্টার্ট করা যাক। তো সুইসাইড হলো আমাদের জেনারেশনের একটা বড় প্রবলেম, যে কেউ যে কোনো কারণে সুইসাইড করে ফেলে। এটা তো নরমাল ব্যাপার, কিন্তু প্রবলেম তখন হয় যখন লোকজন একটা সং শুনে সুইসাইড করে ফেলছিল। তো এই ঘটনা হলো 1933 সালের, যখন হাংরি নামে দেশে রেইসো সেরেস এই সংটিকে কম্পোজ করেছিলেন। এই সংটির ভেতরে তিনি ওয়ার মানে যুদ্ধের ব্যাপারে বলেছিলেন, যে যুদ্ধতে কী কী ক্ষতি হয়, যুদ্ধের পরে কী কী ক্ষতি হয়, অ্যান্ড এটা আমাদের কত খারাপভাবে প্রভাবিত করে। এর দুই বছর পর মানে 1935 রেইসো আবার এই সংটিকে চেঞ্জ করেন। অবশ্য তিনি এই সংটির টিউনটিকে একই রাখেন, কেবলমাত্র এই সঙ্গের লিরিক্সটিকে চেঞ্জ করা হয়। এবার এই সংটি কোনো ওয়ারের ব্যাপারে বলছিল না, বরং বলছিল এমন একটি মেয়ের ব্যাপারে যে সুইসাইড বা আত্মহত্যা করতে চাইছিল। এর রিজন হলো মেয়েটি যাকে ভালোবাসত সে মারা গিয়েছিল। যেহেতু ওই ছেলেটি এই দুনিয়াতে ছিল না, সেহেতু এই মেয়েটিও আর বাঁচতে চাইছিল না। এই সঙ্গের মাধ্যমে সে নিজের দুঃখ কষ্ট প্রকাশ করছিল। সে বলছিল যে সে আত্মহত্যা করতে চায়, কারণ এই দুনিয়াতে থাকার জন্য তার কোনো উদ্দেশ্য শেষ নেই। তো এই ছিল এই সঙ্গের লিরিক্স। এখন এই সঙ্গটি সেরকম হিট হয়নি, কিন্তু 1950 সালে হাংরিতে একটা রিপোর্ট এলো যে অনেক টিনের ছেলে মেয়ে এই সঙ্গটিকে শুনে আত্মহত্যা করে নিচ্ছে। এইসব ঘটনা ঘটছিল হাংরিতে, আর এই সঙ্গটির যে ইংলিশ ভার্জন ছিল তার কারণে এইসব কিছু ঘটছিল ইউএসএ। ইউএস আর হাংরিতে অনেক আত্মহত্যা হচ্ছিল, যার পেছনে মূল কারণ ছিল এই সঙ্গটি। অনেক লোকজন এটা দাবি করেন যে এই সঙ্গটি শোনার পর তারা ডিপ্রেসড হয়ে যায় অ্যান্ড ড্রাগসের ওভারডোজ নিয়ে নেয়। এখন আত্মহত্যা করার মূল কারণ হলো যে এই সঙ্গে অনেক দুঃখ ভরা কথা অ্যান্ড জীবজগৎকে অনেক ভালো খারাপ বলা হয়েছে। এখন মানুষের মাইন্ড অনেকটা সেন্সিটিভ, তাই এটা আমাদের মাইন্ডকে খারাপভাবে এফেক্ট করে দেয় অ্যান্ড এটার ব্যাপারে অতিরিক্ত ভাবনা করার কারণে মানুষ ডিপ্রেশনে চলে যায় অ্যান্ড আত্মহত্যা করে নেয়। তো কিছু এইভাবে এই সমস্ত সং আমাদের মাইন্ডকে এফেক্ট করে দেয়। আর এইসব কিছুকে মাথায় রেখে 1963 সালে ডিডিসি এই সংটিকে ব্যান করে দেয়। 1963 থেকে 2002 পর্যন্ত এই সংটি সব জায়গায় ব্যান ছিল। ইভেন জানুয়ারি 1968 এই সঙ্গের অরিজিনাল কম্পোজার নিজে আত্মহত্যা করে নেয়। তো এই ছিল এই সঙ্গের ডিটেল, যতটুকু আমি জানি ততটুকু বললাম। অ্যান্ড একটা কথা বলে যান যে আপনারা কি এই সঙ্গটি আগে শুনেছেন, ইয়েস অর নোতে আনসার দিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। তো আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।